তাদের এক নেতা আজকে সাংবাদিকদের বলেছে পূজোর পরে আমরা একটা সভা করব, কেন পূজো এখনো তো 7 দিন দেরি, 7 দিনের মধ্যে করো না। তৃণমূল যে জমায়েত 24 ঘন্টার ব্যবধানে করেছে, তোমাদের 24 বার জন্ম নিলেও তোমরা তার অর্ধেক করতে পারবে না। সাধারণ মানুষের আন্দোলন এটা, আর আমাদের মঞ্চটা খোলা মঞ্চ। আমি বিজেপির কোনো নেতা মন্ত্রী যদি এই মঞ্চে আসতে চায় আমি স্বাগত জানাচ্ছি, আসুন না। আমি কেন বলছি, তারা যদি বলতে চায় যে ভাই তৃণমূল ভুল বোঝাচ্ছে, আসুন তথ্য পরিসংখ্যান দিয়ে আমরা ভুল বোঝাচ্ছি মানুষের কাছে তুলে ধরুন, প্রমাণ করুন। আর আপনারা যেদিনকে সভা করবেন কলকাতার যে প্রান্তে করুন, 2 ঘন্টার ব্যবধানে আমাকে বলবেন, আমি সেই সভায় যাব। তথ্য পরিসংখ্যান দিয়ে আমি মানুষকে বোঝাবো যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। বিজেপির দম আছে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে? মাঠ আপনার, খেলোয়াড় আপনার, রেফারি আপনার, সব আপনার, একা আমি যাব। ক্ষমতা আছে, খেলা হবে, একা আমি যাব। 17 লক্ষ লোক যাদেরকে লিস্ট থেকে বার করা হয়েছে নরেন্দ্র মোদী সরকার করেনি, এই 2 নম্বরিগুলোকে বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রায় 17 লক্ষ লোক, তাদের মধ্যে বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি, সোনামুখীর বিধায়ক, তার বউয়ের নামে বাড়ির তালিকায় তার বউয়ের নাম বা তার পরিবারের কারোর একজন নাম ছিল, তার নিজের 3তলা বাড়ি, গায়ে জ্বালা হচ্ছে। আর যে 11,34,000 লিস্ট দিল্লিতে পাঠিয়েছে ডিসেম্বর মাসে আমাদের রাজ্যের সরকার, তার টাকা কি আটকে রেখেছে? সেই সভা মঞ্চ থেকে যদি আমি লিস্ট ধরে বলি, যারা বঞ্চিত তারা বলছে আমরা মানুষকে বোঝাবো, তৃণমূল বঞ্চিত করে রেখেছে। আমরা তো বঞ্চিতদের নিয়ে গেছি, আপনি বঞ্চিতদের নিয়ে যান, কথা বলুন, আগে বার করুন। আজকে আমি দুপুরবেলা বক্তব্য রাখার সময় রাজীবদাকে বললাম যে সুকান্ত মজুমদারের নাম্বারটা দাও, উনি একটা টুইট করেছেন, আমাকে এক্ষুনি একজন সাংবাদিক পাঠালো, তাকে একজন ফোন করে বলেছে যে দাদা একদম টাকা আটকে, টাকা আটকে রাখবে, টাকা দেবেন। আরে ভাই আমি তো এটাই বলছি, তোমরা টাকা আটকে রাখছ আর তুমি সেটাই প্রমাণ করছো, যে তোমাকে লোক ফোন করে বলছে যে দাদা টাকা দেবে না, কিন্তু তুমি বলছো যে আমি যদি চাই এক ফোনে কিন্তু আমি টাকা এনে দিতে পারি। তোমরা যে বাংলা বিরোধী, বাংলার গদ্দার, বাংলার মীরজাফর, বাংলার মানুষকে ভাতে মারতে চাইছো, বাংলার মানুষকে 2 বছর ধরে কাজ করিয়ে তাদের ন্যায্য পরিশ্রমিক আটকে রেখেছো, বাংলার মানুষের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে তল্পিবাহকতা করছো নিজেদের নম্বর বাড়াতে, পদলেহন করে দিল্লির নেতাদের নিজেদের নম্বর বাড়াচ্ছ, এটাই তো আমরা বলছি মানুষকে, এটা আজকে তোমরা স্বীকার করছো। 2 দিন আগে আমরা যখন গেছিলাম তোমার মন্ত্রী দেখা করেনি, আজকে বিমান ধরে ছুটে ছুটে বাংলায় আসতে হচ্ছে, আজকে কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে, কালকে গ্রামে গ্রামে গিয়ে লিফলেট বিলি করতে হবে, কেউ আটকাতে পারবে না। আর আমাদের তো ন্যায্য প্রশ্ন যে 2 বছর ধরে যারা কাজ করে বাড়িতে বসে রয়েছে, কোন আইনের কোন ধারায় ভারতবর্ষে আপনি কাউকে কাজ করিয়ে বিনা পারিশ্রমিকে 2 মাস ধরে 2 বছর ধরে বসিয়ে রাখতে পারেন? 3,800 কোটি টাকা খালি পারিশ্রমিক বাবদ, ওয়েজেস রিলেটেড ডিউ, 3,800 কোটি টাকা আটকে রেখেছে। মানরেগার টাকা তো প্রায় 7,000 কোটি টাকা আটকে রেখেছে, তার মধ্যে 3,800 কোটি টাকা হচ্ছে মজুরি বাবদ যে ডিউ, আর 3,200 টাকা হচ্ছে কাজের টাকা যেটা ছাড়েনি। আমি সব ছেড়ে দিলাম, আমি খালি প্রশ্ন করেছি যে 20 লক্ষ লোক বা 21,75,000 লোক কাজ করেছে, হ্যাঁ কি না, যদি কাজ করে থাকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোন আইনের কোন ধারায় আপনি 2 বছর একটা লোককে কাজ করিয়ে তার টাকা আটকে রেখেছেন? এই দুটো সদুত্তর আমরা রাজ্যপালের থেকে চাই, এবং আমরা চাই রাজ্যপাল নিজে চিঠি লিখে প্রধানমন্ত্রীর কাছে ক্লারিফিকেশন চাক। মন্ত্রীর থেকে তো চেয়ে লাভ নেই, সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী, তার থেকে ভালো প্রধানমন্ত্রীকেই লিখুন যে কোন আইনের কোন ধারায় এই 20,21,00,000 লোকের টাকা আপনি আটকে রেখেছেন। আমাদের দাবি এতটুকুই। আর যদি কেউ মনে করে যে তৃণমূল ভুল বোঝাচ্ছে, তৃণমূল যদি ভুল বোঝায় তাহলে সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজকে এত দূর এলো কলকাতায় দিল্লি থেকে, হাতে 4টে চিঠি নিয়ে আসতে পারলো না যে দুর্নীতি কোথায় হয়েছে ক্যামেরার সামনে তুলে ধরবে? আমি তো 50 লক্ষ চিঠি এখানে রেখেছি,
আপনি যে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখছেন এই বস্তা বস্তা চিঠি তার প্রমাণ। আপনার কাছে প্রমাণ কোথায়? এর তিন গুণ চিঠি, এখানে জায়গা নেই, লোকে হাঁটাচলা করতে পারবে না, সেই জন্য আমি বললাম আমার রাখার দরকার নেই। এর তিন গুণ চিঠি আমার কাছে রাখা রয়েছে। এখানে যা আপনি পেটি দেখছেন বা বস্তা দেখছেন, এর তিন গুণ, এগুলো আমরা রাজভবনে নিয়ে যাব। দুর্নীতি হয়েছে তার চিঠি কোথায়? এফআইআর হয়নি কেন? আপনারা দুবছর ধরে বলছেন যে রাজ্যে দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে, এফআইআর করতে কে বারণ করেছে? দেখাতে পারবেন কোথাও বিজেপির নেতা কর্মী বিগত দুবছর এফআইআর করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? এখনো করেনি, এটা আমি 3 দিন ধরে বলছি, এখনো করেনি। হঠাৎ মন্ত্রী বলে দিল সিবিআই ইনকোয়ারি চাই। সিবিআই ইনকোয়ারির নির্যাস কি? ইডি ইনকোয়ারির নির্যাস কি? 10 বছর ধরে সারদার তদন্ত হচ্ছে, একটা লোক টাকা ফেরত পেয়েছে, ট্রায়ালই শুরু হয়নি, ট্রায়ালই শুরু হয়নি। আপনি জাস্টিস বিচার পাবেন কোত্থেকে? 10 বছরে ট্রায়ালই শুরু হয়নি। সিবিআই তদন্ত হয়ে যদি শর্ত সাপেক্ষ তদন্ত হয় যে তদন্ত হোক, কিন্তু 3 মাসের মধ্যে টাকা মানুষকে ফেরত দিতে হবে, আমি সেই ইনকোয়ারিকে স্বাগত জানাচ্ছি। 3 মাসের মধ্যে মানুষকে মানুষের পাওনা টাকা ফেরত দিতে হবে, যদি হয় আমি যে কোনো ইনকোয়ারিকে স্বাগত জানাচ্ছি, আমাদের লোকানোর কিছু নেই। আমি তো জিজ্ঞেস করেছি 2021-22 আর 2022-23 অর্থবর্ষে, মন্ত্রী আজকে 21-22 আর 22-23 অর্থবর্ষের হিসাব দিয়েছে, হিসাব কোথায়? এক নেয়া পয়সা বাংলাকে ছাড়েনি, তার কারণ বাংলার মানুষ ভোট দেয়নি। এরা ভাবছে যদি ভোট দেয় তবে ছাড়ব, মানে মানুষ এদের কাছে মাথা নত করবে। আপনি দম্ভ অহংকার ঔদ্ধত্য ভাবুন যে গণতন্ত্রে যারা গণদেবতা সেই মানুষ নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করবে, মাথা নত করবে, মেরুদণ্ড বিক্রি করবে, তারপর এরা বাংলার টাকা ছাড়বে। আমি আপনাদের বলছি, আমি অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি বিগত 12-13 বছরে। এই কর্মসূচি তৃণমূলের কর্মসূচি নয়, এটা মানুষের কর্মসূচি। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন করেছে, আজকে অনেক সম্মানীয় ব্যক্তিরা আমাদেরকে এসে সমর্থন জানিয়েছে, তারা নিজেদের বক্তব্যে বলেছেন, বিশ্বনাথদা থেকে শুরু করে, ভাস্করদা থেকে শুরু করে, সমীরদা থেকে শুরু করে, আমাদের মতাদর্শ আলাদা হতে পারে। এই সমীর প্রতিদ্বন্দ্বু আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছিল, আজকে তিনি একই মঞ্চে এসেছেন, হতে পারে তিনি অন্য দল করেন, তার মতাদর্শ আলাদা, কিন্তু মানুষের লড়াই বা মানুষের অধিকার আদায়ে যখন আমরা কথা বলছি, আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা আমাদের দায়বদ্ধতা। আমি যখন প্রার্থী হয়েছিলাম 2014 সালে ডায়মন্ড হারবারে, আমার বিরুদ্ধে প্রার্থী ছিল সমীর প্রতুতুন্ডু, সে তো এসে আজকে বলছে।